ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে গেছে। এবার দেশের 481টি উপজেলায় ভোট হবে 4টি ধাপে। এর মধ্যে 2 ধাপে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রথম ধাপে 152টি উপজেলায় ভোট গ্রহণ 8 মে এবং দ্বিতীয় ধাপে 161টি উপজেলায় ভোট হবে 21 মে। বাকি 2 ধাপের তফসিল এখনো ঘোষণা করা হয়নি। একদিকে উপজেলা নির্বাচনের বিধিমালা ও নির্বাচন আচরণ বিধিমালায় বেশ কিছু সংশোধনী পেশ করেছে ইসি। এতে প্রথমবারের মতো অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান বাধ্যতামূলক করা হয়েছে। উপজেলা নির্বাচনের বিধিমালায় যেসব সংশোধনী আনা হয়েছে তার মধ্যে এবার মনোনয়নপত্রের সঙ্গে লিঙ্গ হিসেবে হিজড়া অন্তর্ভুক্ত করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হতে এতদিন 250 জন ভোটারের সমর্থন সূচক সই মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হতো, এবার সে বিধান বাদ দেওয়া হয়েছে। এতদিন প্রদত্ত ভোটের 1/8 বা প্রায় 12.5% ভোট পেলে জামানত রক্ষা হতো, এবার প্রার্থীদের পেতে হবে প্রদত্ত ভোটের 15%। এমনকি একাধিক প্রার্থী সমান ভোট পেলে লটারিতে ফলাফল নির্ধারণ করার কথাও উঠেছে। এছাড়া মনোনয়ন দাখিলে বাধা দিলে শাস্তির বিধানও করা হয়েছে। 2008 সাল থেকে নির্বাচনী প্রচারে রঙিন পোস্টার করা বন্ধ ছিল, এবার উপজেলা পরিষদ নির্বাচনে সাদা কালো বা রঙিন পোস্টার ব্যানার করার বিধান আনা হয়েছে, যেখানে প্রচারের পোস্টার বা ব্যানারে পলিথিন ব্যবহার করা যাবে না। পাশাপাশি ইউনিয়ন বা পৌরসভার ওয়ার্ড পর্যায়ে নির্বাচনী ক্যাম্প বা অফিসের আয়তন নির্ধারণ করা হয়েছে 600 বর্গফুট এবং কেন্দ্রীয় ক্যাম্প বা অফিসের আয়তন রাখতে বলা হয়েছে 1200 বর্গফুট। IBTV USA, New York.